এটা বাস্তবায়িত হবে না ভাই হবে না কেন আমি বলি আপনাকে মানুষ কিন্তু নিজের লাভটা খুঁজে আমার বাড়ির সামনে ময়লা হবে তো আমার কিছু যায় আসে না কারণ আমি মনে করি এই রাস্তাটা আমার না এটা দায় দায়িত্ব আপনাদের আমি পানি ঢেলে দিলাম আমার কাছেস কিন্তু যদি আপনি এমন উনার জন্য লাভ রাখতে পারেন তাহলে সে আসবে লাভটা কোথায় যারা গুরু ঢাকা সর লাভের পাশে পাশে গিয়ে শাস্ত্রের ব্যবসা যেটা আমরা উন্নত বিষয় দেখি দোকানের সামনে কি মানে সামনে কোনো ময়লা পড়ে থাকলে শাস্ত্র কিন্তু থাকলে কঠিন শাস্ত্র ওইটা পরে ওটাকে দিবে জানি না ওটা ওটা তো অনেক কঠিন ব্যাপার বিষয়টা হলো কি যদি লাভ দেখাতে পারেন লাভ দেখানো হলো যারা গুরু জবাই করে এদের মূল সমস্যা হলো দুটো একটা সমস্যা হলো কষাই আরেকটা সমস্যা হলো চামড়া কারণ আস্তে চামড়া নিয়ে বসে থাকতে হয় তো আপনি যদি এটা বলেন যে এই কষাইটা আমি সাপ্লাই দিই ফ্রি দিবো না আপনি যে দামে করেন ওখানে যে দামে কাটেন নিজের বাড়িতে তার চেয়ে কম পয়সায় আমার কষাই থাকবে সে আপনাকে কেটে দিবে চামড়া এখানে রেখে যাবেন আমরা একটা গড় দাম ধরে চামড়াটা রেখে দেব আপনার কোনো ঝামেলা থাকবে না এবং

প্রস্তুত করার জন্য কষের কি ব্যবস্থা করতে হবে আপনি একটা ভালো কথা বলেছেন দেখেন আমি কিন্তু না আমি আপনাকে আমরা 7 নম্বর ওয়ার্ডে কিন্তু করেছে এখানে সাকসেসফুল হয়েছে প্রায় 200 এর মতন গরু আমরা কিন্তু করে ফেলতে পারছি এখন এখানে আমাদের সিটি কর্পোরেশনের যা কিছু দরকার আমরা কিন্তু সবকিছু দিয়েছে এখানে কি কি দরকার কষেকে সাবসিডি দেওয়া ওখানে কি দরকার যে কথাটা বললেন আমরা প্রায় আটটার মতন ভ্যান গাড়ি রেখেছি বাড়িতে বাড়ি দিয়ে আসছে ঠিক সেই কনসেপ্টে আমরা টার্গেটটা নিয়েছি পাঁচশো গরু আমি পাঁচশো গরুর জায়গা তিনশো গরু যদি করতে পারি এটি একটা বড় মেসেজ হবে এবং আমরা যেটা বলছি আগে তো ওখানে কি ছিল প্যারিস যে যার মতন করতো এবং আমি তাদের সাথে কথা বলছি এবং আজকেও কাউন্সিলের কথা বলেছি যে তোমার জন্য কি কি সাপোর্ট লাগবে তখন সে বলছে কশের দিকে সাবসিডি দিতে পারি কি না পারি এক দুই হচ্ছিল কিছু গাড়ি আমি কিছু গাড়ি দরকার নেই আমি তো কেবল আরও বিশটা গাড়ি দিব মাংসগুলোকে দিয়ে দেওয়ার জন্য কিন্তু কথা হচ্ছে সবাই বলে যে আমার কিন্তু মাংসটা ভাই দিয়ে দিতে হবে দশটার মধ্যে মানে আমি তখন বলছি যে সবাই দশটার মধ্যে দিতে পারবে আর সবাই বলছে যে আমি যে বসবো আমার ওখানে যে আপনি কি বসার জন্য যে আমি আসবো মেয়র সাহেব আমার ওখানে পরিবারের সবাইকে নিয়ে আমি গরুটা দেখতে চাই আপনি আমার জন্য বসার জন্য জায়গা করে দিবেন আপনি তো ওখানে বললেন সারা বিশ্বে যে গরু আপনি সেদিন পাবেন না কিন্তু তিন দিন পরে পাবেন সুতরাং আমরা শুরু করতে যাচ্ছি এবং আমি মনে করি সাত নম্বর ওয়ার্ডে সাকসেসফুল হয়েছি এখানে আমি টার্গেট রেখেছি আমি বলছি তোমার যা যা দরকার সব সাপোর্ট দিব কিন্তু মানুষের গরু যেটা আছে কারণ আমি মনে করতাম কেন আমরা একশো ইয়া ভালো যদি কষাই কষায় সাথে তার লোকও কিন্তু লাগবে কিন্তু এই চ্যালেঞ্জগুলোকে অটোমেশন যদি করতে পারি যেমন গরুটা শুয়ানোর জন্য কিন্তু অটোমেশন এটি আবার কিন্তু আমাদের অনেকে নেবে না কারণ অটোমেশান গরুকে শোয়ানোর জন্য যে সিনটা যেটা আছে আমরা কিন্তু অনেকে কিন্তু পছন্দ করব না কারণ সাতটা চেম্বারের মধ্যে গরু ঢুকাই দিয়ে একটা একটা করে যদি কোরবানি শুয়া দিতে পারে গরুগুলো করে তাকে জবাই করা যায় কিন্তু ওইটাও কিন্তু একটু ভেরি ইম্পর্টেন্ট যে আজকে যে রেলওয়ে কে আমরা বলি বা যাকে বলি এটার সমাধান কিন্তু খুঁজতে হবে আমাদেরকে অন্য ভাবে যে বিভিন্ন সংস্থার বা বিভিন্ন গাড়িগুলাকে নিয়ে আমাদের কাজে লাগানোর সময় কিন্তু চলে আসছে জি ধন্যবাদ